그거 잖아 불러봐요. 또 튀겨서 주룩으로. আপনাদের অনুষ্ঠান শুরুতে বলেছিলাম যে 12 মার্চ আমাদের আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল, সেটা হলো ঢাকা মিরপুর 12 নম্বরের বালুরমাঠ বস্তিতে আনুমানিক রাত 3টার সময় অগ্নি ঘটনা ঘটে। ওখানে প্রায় 5000-এর মতো ঘর ছিল, এই ঘরগুলো পুড়ে গেছে, প্রায় আনুমানিক 25000 লোক আজ নিঃস্ব, নিতান্তই হতদরিদ্র মানুষ, খুবই কষ্টে আছে। আজ তারা আকাশের নিচে দিন যাপন করছে, রাত যাপন করছে।
কিংবদন্তি ফিল্ম সোসাইটির পরিবারের পক্ষ থেকে এই পরিবারগুলোর প্রতি রইল সহমর্মিতা এবং সহবেদনা। আসুন যে যেখান থেকেই পারি আমরা ওদের দিকে সাহায্যের হাত বাড়াই দিই। তো দর্শক, ফেসবুক লাইভে আমাদের কমেন্ট বক্সে কিছু কমেন্ট এসছে, আর আপনারা যারা কমেন্ট করতে চান আমাদের লিখতে পারেন, কিছু কমেন্ট আমি পড়ব। মোহাম্মদ কায়েস, মাঝে মাঝে তবু দেখা পাই, গানটা গান ভাই। থ্যাংক ইউ কায়েস ভাই, সময়ের স্বল্পতার জন্য গানটা এখন হচ্ছে না, আপনার অনুরোধ আমাদের মাথায় রইল, কোনো এক সময় এটা চেষ্টা করব, ধন্যবাদ। মুক্তাদিসা নূর সং অনুরোধ করেছেন। মৌসুমী সুমি, রুবেল ভাই আপনার কণ্ঠটা খুবই ভালো, থ্যাংক ইউ মৌসুমী। মোহাম্মদ পারভেজ হুসাইন, পারভেজ রুবেল ভাই ফাটাফাটি, থ্যাংক ইউ পারভেজ। মৌসুমী সুমি কিংবদন্তি ফিল্ম সোসাইটিকে ধন্যবাদ জানিয়েছেন, আমাদের পক্ষ থেকেও আপনার জন্য রইল ধন্যবাদ, ভালো থাকবেন। মুক্তাদিসা নূর আরও কমেন্ট করেছেন, আলসাম রুবেল ধন্যবাদ, অর্ঘ্য দত্ত এনজয় করছি, ধন্যবাদ সকলকে, ধন্যবাদ আমাদের দর্শকদের। আমরা আবারও অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। রুবেল ভাই, আমাদের আসলে এ গানটার পরে বিদায় নিতে হবে, তো আপনার সেই ওই যে আপনার যে গানটা শুনে আপনার নামে আসছে ওই গানটা দর্শকদের যদি একটু শোনান। হ্যাঁ অবশ্যই, তাহলে বিদায় কি এখন নিয়ে নিব? না, আপনি গানটা গান, গানের পরে আমরা দর্শকদের সাথে কথা বলে সব। আচ্ছা ঠিক আছে, তাহলে সরাসরি গানে চলে যাই। হ্যাঁ, গানটা হচ্ছে বাবা কেন চাকরের ছায়াছবির খালেদ হাসান মিলুর গান। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। আচ্ছা হ্যাঁ, ওনার খুব খালেদ হাসান মিলুর খুব পপুলার একটা সং। ওকে, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, I'm not afraid to die.
প্রিয় দর্শক, যে যেখান থেকে এতক্ষণ আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন, অনেক অনেক শুভেচ্ছা রইল তাদের প্রতি। আর আমাদের হাতে কিছু কমেন্টস এসেছে, আমি সেগুলো একটু আপনাদের পড়ে শোনাবো। প্রথমেই যাচ্ছি মুক্তাদিসা নূর, উনি আবারও বলেছেন ওয়াও, ধন্যবাদ। মোহাম্মদ পারভেজ হোসেন পারভেজ আবারও বলেছেন অস্থির গান গাইলেন রুবেল ভাই, ধন্যবাদ পারভেজ ভাই। মৌসুমি সুমি আবারও কমেন্ট করেছেন, রুবেল ভাই এমন গান গাইলেন কান্না করতে হলো, না বোন কাঁদবেন না, ধন্যবাদ কমেন্টের জন্য। অর্ঘ্য দত্ত, বুকে লাগছে আপনার এই গান স্টার্টিংটা ভাই, থ্যাংক ইউ অর্ঘ্য। অর্ঘ্য দত্ত আরও কিছু লিখেছেন, অনেক মোরে আমার মতো এত সুখী এই গানটা, আসলে গানটা বোধ হয় আমাদের দর্শকের আসলে খুব ভালো লেগেছে, বুঝলাম। অনেক অনেক কমেন্ট এসেছে, আসলে আমাদের অনুষ্ঠানের সময় স্বল্পতার কারণে সবার কমেন্টগুলো পড়তে পারছি না, আন্তরিকভাবে আমরা দুঃখিত। তো দর্শক, বিদায়ের সময় ঘনিয়ে এলো, আপনারা যে যেখানে ছিলেন আমাদের অনুষ্ঠান উপভোগ করেছেন, আপনাদেরকে কিংবদন্তি ফিল্ম সোসাইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আর একটা কথা, একটা সুন্দর মন একটা সুন্দর মানুষ, একটা সুন্দর মানুষ গড়তে পারে একটা সুন্দর পরিবার, একটা সুন্দর পরিবার গড়তে পারে একটা সুন্দর সমাজ, আর এই সুন্দর সমাজটা গড়ে নিতে পারে একটা ভালো সুন্দর দেশ। আসুন আমরা মাদক থেকে দূরে থাকি, প্রতিজ্ঞা করি না মানুষ মাদক নয় সুন্দর জীবন চাই। আপনাদের অনুপ্রেরণাই আমাদের এই অনুষ্ঠানের মূল শক্তি। আগামী অনুষ্ঠান আমরা একটু নতুন আঙ্গিকে সাজাচ্ছি, আমাদের সাংগঠনিক সম্পাদক আমাদের অনুষ্ঠানের নাম পরিবর্তন করেছেন, আগামী অনুষ্ঠানে জলসা নয় আমরা নিয়ে হাজির হব বোকা বাক্স। আশা করি বোকা বাক্স উপভোগ করবেন। আজকের অনুষ্ঠানে ক্যামেরায় ছিলেন আশিক শেখ এবং অর্ঘ্য, সুর এবং যন্ত্রসঙ্গীতে ছিলেন জনাব রাশেদ সাগর, এবং সহযোগী প্রতিষ্ঠান ছিলেন খান গ্রুপ। সবাইকে এই ধরনের কলাকুশলীদের প্রতি রইল আমাদের কিংবদন্তি ফিল্ম সোসাইটির পক্ষ থেকে অনেক ধন্যবাদ।
আর আজকের উপস্থাপনায় আমি ছিলাম বিনোদন বন্ধু কাজী মিলন। তো আগামী শুক্রবার বোকা বাক্স নিয়ে হাজির হব আপনাদেরই সামনে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।